আসসালাম আলাইকুম রিলিং রুমের পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমি নবম এবং দশম শ্রেণীর সপ্তম অধ্যায় খতিয়ান এই অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত আমরা খতিয়ান সম্পর্কে জানবো খতিয়ান কী খতিয়ানের কেন আমরা প্রস্তুত করবো জাভেদ এবং খতিয়ানের মধ্যে পার্থক্য কী খতিয়ানের ছক কিভাবে আমরা পোস্টিংগুলো দিব ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তার প্রথমেই আসো যে খতিয়ানটা কি খতিয়ান সম্পর্কে ধারণা আমাদের প্রথম টপিকস হচ্ছে খতিয়ান সম্পর্কে ধারণা বা খতিয়ানের ধারণা খেয়াল করো খতিয়ান কি। খতিয়ানকে বলা হচ্ছে হিসাবের পাকা বই স্থায়ী বই ইংরেজি লেজার শব্দ থেকে খতিয়ানের উৎপত্তি ইংরেজি লেজ শব্দ থেকে ইংরেজি লেজ শব্দ থেকে লেজার শব্দের উৎপত্তি লেজ অর্থ হচ্ছে তাক বা সেল এই তাক বা সেলফে আমরা একটা জিনিস একদম তাকে তাকে সাজিয়ে রাখি তাই না একই ধরনের জিনিসগুলো একই জায়গায় সাজিয়ে রাখি খতিয়ানো ঠিক তাই যখন আমরা এই হিসাবগুলো করি জাবেদা নামক প্রাথমিক বইতে লেনদেনগুলো সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা পক্ষ বিশ্লেষণ করে কিন্তু আমরা জাবেদায় লিপিবদ্ধ করে থাকি সমস্ত ক্রয় যেগুলো আছে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আমরা এখানে করব নগদান সংক্রান্ত আলাদা হিসাব করব। অর্থাৎ যে ধরনের হিসাব সেই হিসাবগুলো সেইভাবে আমরা সাজিয়ে রাখব এই যে আমরা সাজিয়ে রাখবো এটা কিন্তু খতিয়ানে তাহলে জাবেদাটা হচ্ছে আমরা লিপিবদ্ধ করি লেনদেনগুলো আর খতিয়ান হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ জাবেদা না রাখলেও চলে বাট খতিয়ান কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে খতিয়ানকে কিন্তু হিসাবের পাকা বই বলা হয় স্থায়ী বই বলা হয় তাহলে এই জিনিসটা মনে রাখবে যে জাবেদা না রাখলেও চলবে কিন্তু খতিয়ান তোমাকে অবশ্যই হিসাবে রাখতে হবে তাহলে খতিয়ানটা হলো যে হিসাব আমরা লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করি কোথায় আমরা পেন লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করে যাবে তাতে এই যে আমরা জাবেদাতে লিপিবদ্ধ করলাম জাবেদায় লিপিবদ্ধ করার সময় আমরা শ্রেণী অনুযায়ী যথাযথভাবে কিন্তু লিপিবদ্ধ করি না যে এই 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 লেনদেনগুলো এই নগদগুলো এক জায়গায় তারপরে বাকিতে যেগুলো সেগুলো আলাদা ব্যাংক সংক্রান্ত আলাদা সেভাবে কিন্তু করি না কি করে যখন যে লেনদেন সংগঠিত হচ্ছে তখন সেই লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করে ফেলছি বাট আমরা যখন খতিয়ানে করব তখন কিন্তু আলাদা আলাদাভাবে সাজিয়ে লিখছি আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করে রাখছি তাহলে আমরা বিভিন্নভাবে আমরা যে পণ্যগুলো লেনদেন হচ্ছে সেটা আলাদা আলাদা শ্রেণীবিন্যাসকরণটাই হচ্ছে খতিয়ানের মূল কাজ এবং খতিয়ানটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের হিসাব থাকে যেমন সম্পদ হিসাব থাকে দায় থাকে মালিকানা সত্ত্ব থাকে ব্যয় থাকে লাভ ক্ষতি থাকে ইত্যাদি হিসাব কিন্তু সংরক্ষণ করা হয় এই হিসাব সমূহকে এক কথায় কি বলা হচ্ছে খতিয়ান বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কি একটা চলমান প্রতিষ্ঠান এই চলমান প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় পরে ওই প্রতিষ্ঠানের মালিক যিনি থাকেন বা প্রতিষ্ঠানে যারা পরিচালনা করে তারা কিন্তু ওই প্রতিষ্ঠানের লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে লাভ হলে কী পরিমাণ লাভ হয়েছে বা মুনাফা কী পরিমাণ হয়েছে বা ক্ষতি হলে বা লোকসান হলে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু জানতে চাই তার জন্য কিন্তু খতিয়ানের যে উদ্বৃত্ত থাকে সেটা নিয়ে আমরা কী করি রেয়ামিল প্রস্তুত করি এবং রেয়ামিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরতে পারি তো আমরা খতিয়ানটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করে রাখা আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখা হিসাবগুলো খুঁজে পাওয়ার জন্য হিসাবগুলো একত্রে রাখার জন্য এবং একটা মাস শেষে ওই হিসাবের ব্যালেন্সটা জানার জন্য বা একটা নির্দিষ্ট দিন শেষে ওই হিসাবের ব্যালেন্সটা জানার জন্য এখন আসো এই খতিয়ানের বৈশিষ্ট্য কী খতিয়ানের বৈশিষ্ট্য আমরা খতিয়ান দুইটা ছকের মাধ্যমে করে থাকি এই খতিয়ান যখন আমরা প্রস্তুত করব তখন প্রতিটা খতিয়ানের একটা শিরোনাম থাকবে শিরোনাম থাকবে মিন এই এটা কোন হিসাব করছে এটা কি নগদান নাকি ক্রয় নাকি ব্যাংক ভিন্ন ভিন্ন আরও যেসব হিসাব আছে সম্পদ আছে এই খতিয়ানের কি থাকবে একটা শিরোনাম থাকবে প্রতিটা হিসাবের একটা শিরোনাম থাকতে হবে বা প্রদান করা হয় আমরা খতিয়ান প্রস্তুতের জন্য দুইটা ছক অনুসরণ করি কয়টা ছক অনুসরণ করি দুইটা ছক অনুসরণ করি একটা হচ্ছে ছক আর একটা চলমান জের ছক বা আধুনিক ছক প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় খতিয়ানের তিন নম্বর বৈশিষ্ট্য কী প্রতিটি হিসাবে পৃথক পৃথক বা আলাদা আলাদাভাবে আমরা জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় আর এই খতিয়ান প্রস্তুতে জাবেদা কিন্তু সহায়ক বই হিসেবে কাজ করে তাহলে খতিয়ান লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করতে হয় খতিয়ানের কলম যখন আমরা করব তখন কিন্তু ওখানে একটা কলম থাকে জাবেদা পৃষ্ঠা সেই জাবেদা পৃষ্ঠার নাম্বারটা উল্লেখ করতে হয় খতিয়ান থেকে যে প্রাপ্ত তথ্য অর্থাৎ খতিয়ানের যে জের বা ব্যালেন্স আমরা নির্ণয় করি সেখান থেকে আমরা কি করি সেই প্রাপ্ত উদ্বৃত্ত নিয়ে র‍্যামিল প্রস্তুত করি এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করি খতিয়ানের উদ্বৃত্ত নিয়েই কিন্তু আমরা রেয়ামিল প্রস্তুত করি ডেবিটগুলো ডেবিটে সাজায় ক্রেডিটগুলো ক্রেডিটে সাজায় এবং এই পর্যন্ত এসে যদি দেখা যায় যে রেয়ামিলের দুই পাশটা মেলেনি অর্থাৎ ডেবিট যে এবং ক্রেডিট যে মেলেনি তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে আমাদের যে এতক্ষণ যে হিসাবগুলো আমরা করলাম বা যে হিসাব করা হচ্ছে সেই হিসাব ব্যবস্থার মধ্যে কোথাও না কোথাও গরমিল রয়ে গেছে এবং হিসাব ব্যবস্থায় অবশ্যই ভুল রয়ে গেছে অর্থাৎ খতিয়ান থেকে খতিয়ানের উদ্বৃত্তটা জানিয়ে র্যামিল প্রস্তুতির মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি তাহলে আর তোমরা বুঝতেই পারছো যে খতিয়ান কিন্তু প্রস্তুত করা অবশ্যই অবশ্যই আমাদের জন্য প্রয়োজন জাবেদা না রাখলেও চলবে জাবেদাকে যদিও হিসাবের প্রাথমিক বই বলা হচ্ছে তারপরেও জাবেদা সংরক্ষণ না করে কেউ যদি সরাসরি খতিয়ান বই সংরক্ষণ করে তবুও হবে জাবেদা প্রাথমিক বই হওয়া সত্ত্বেও জাবেদা নারা ক্লোজ চলে খতিয়ান অবশ্যই রাখতে হবে এবং এটা হচ্ছে স্থায়ী বই বা পাকা বই এখন আসো যে এই খতিয়ানের গুরুত্ব তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা যায় বিধায় এটা যখন আমরা হিসাব তথ্য ব্যবহারকারীগণ তাদের প্রয়োজনীয় যে কোনো হিসাব অতি সহজেই কিন্তু খতিয়ান থেকে খুঁজে পেতে পারে আমরা জানি খতিয়ানতে ব্যবসায়ের আয় ব্যয় তারপরে সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় আর র্যামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত কিন্তু আমরা এই খতিয়ান থেকে সংরক্ষণ করে থাকি তাহলে আমরা দেখতে পারলাম যে খতিয়ানের কিন্তু গুরুত্ব অপরিসীম খতিয়ানের গুরুত্ব কিন্তু অপরিসীম হিসাববিজ্ঞানে খতিয়ানের গুরুত্ব অপরিসীম এরপরে আমরা আসি যে খতিয়ানকে কিন্তু খতিয়ানের গুরুত্বটাকে অনুভবন করে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় এই অবজেক্টিভটা কিন্তু প্রায় আসে খতিয়ানকে হিসাবের যতগুলো বই সংরক্ষণ আমরা করি সেই সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানকে এখন আসো যে খতিয়ানের জের টানা জের টানাটা কি। একটা খতিয়ানের জের টানা কি। একটা খতিয়ানের হিসাব করার পরে সমস্ত হিসাব জের টানা যতগুলো হিসাব আছে যেমন নগদান হিসাব নগদান হিসাবে যত নগদ লেনদেন আছে সেই হিসাবটা লেখার পরে আমরা কি করি দিন শেষে বা মাস শেষে কিন্তু একটা জেট টানি জেট টানি মানে ধরো তুমি নগদ পঞ্চাশ হাজার টাকা তোমার কাছে ছিল তুমি বিশ হাজার টাকা খরচ করেছো আবার তোমার কাছে তিরিশ হাজার টাকা নগদে আসলো আবার পাঁচ হাজার টাকা খরচ হলো আবার সাত হাজার টাকা তোমার আসলো আবার তোমার দশ হাজার টাকা চলে গেল। এই যে যাওয়া আসা করতে 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 কিন্তু একটা মাস শেষে একটা ব্যালেন্স থাকবে এই জেট টানা এই যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স নিয়েই কিন্তু আমরা কি করি রেয়ামিল প্রস্তুত করি এই যে জেট টানা বা ব্যালেন্সিং যেটা সেটা কিন্তু এই খতিয়ান থেকে খতিয়ান থেকেই আমরা করে থাকি এবং আমরা জানি যে দুই দিকে জের ডেবিট জের এবং ক্রেডিট জের অবশ্যই সমান হয় আমরা আরেকটা জিনিস দেখব চাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য কি। জাবেদা ও খতিয়ানের পার্থক্য দেন আমরা চলে যাব খতিয়ানের ছকে দা জাবেদা ও খতিয়ানের পার্থক্য জাবেদা আমরা জানি জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই খতিয়ান হচ্ছে হিসাবের চূড়ান্ত বা পাকা বই হ্যাঁ এটা হচ্ছে হিসাব চক্রের দুটি ধাপ জাবেদাও হচ্ছে হিসাব চক্রের একটা ধাপ খতিয়ানও হচ্ছে হিসাব চক্রের একটি ধাপ তাহলে জাবেদা এবং খতিয়ান হচ্ছে হিসাবচক্রের দুইটি ধাপ খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী জাবেদা বই সংরক্ষণ না করলেও খতিয়ান প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক খতিয়ানের উদ্বৃত্ত হতে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রামিল প্রস্তুত করে থাকি এবং এই রামিল প্রস্তুতের পাশাপাশি আমরা আর্থিক অবস্থার বিবরণীয় তৈরি করে থাকি আমরা দেখি যে খতিয়ানের মোট ডেবিট এবং মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে কিন্তু উদ্বৃত্ত নির্ণয় করা হয় আর আমরা একটা কথা বলতে পারি যে জাবেদা খতিয়ানের সহায়ক বই হিসাবে কাজ করে থাকে এবার খতিয়ানের ছক খতিয়ানের ছক হচ্ছে দুইটা একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক বা আধুনিক ছক খতিয়ানের ছক হচ্ছে দুইটা আমরা যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা যে কোনো একটা ছকে অঙ্ক করতে পারি কিন্তু যদি আমার উল্লেখ থাকে যে চলমান যে ছক বা আধুনিক ছকে করো কিংবা টি ছকে করো তখন কিন্তু তোমাকে সেই ছকটা অনুসরণ করেই অঙ্ক করতে হবে যদি ছক ভুল হয় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না চলমান যে ছক অর আধুনিক ছক তাহলে খতিয়ান প্রস্তুতের জন্য আমরা কয়টা ছক ব্যবহার করি দুইটা ছক ব্যবহার করি একটা হচ্ছে টি শক আর একটা হচ্ছে চলমান জের ছক বা আধুনিক ছক এই চলমান জের ছক বা আধুনিক ছক একটা খতিয়ান প্রস্তুতের জন্য এই দুইটার মধ্যে একটু পার্থক্যও আছে চলমান জেট ছক এবং টি ছক এই দুইটা ছকের মধ্যে একটু পার্থক্য আছে কি সেই পার্থক্য টি ছকে আমাদের সমস্ত হিসাবগুলো আগে আমরা লিপিবদ্ধ করবো দেন আমরা এর ব্যালেন্স সিডি এবং বিডি করব আর চলমান জের ছক বা আধুনিক ছকে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত হিসাবে জের পেয়ে যাই চলমান জের ছকে আমার সাতটা কলম থাকে চারটা থাকে কালা টাকার কলম প্রথমটা থাকে তারিখ দেন আমার বিবরণ এবং জাবেদা পৃষ্ঠা তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপর জের বা ব্যালেন্স ডেবিট জের এবং ক্রেডিট জের আর খতিয়ানের টি ছকে আটটা কলাম থাকে দুইটা দিক থাকে একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক ডেবিট দিকে চারটা কলাম তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠ জাবেদা পৃষ্ঠা টাকা ঠিক একইভাবে তারিখ বিবরণ খতিয়ান জাবেদা পৃষ্ঠা টাকা তাহলে খতিয়ানের টি ছকে হচ্ছে আমার চার চার আটটা আর চলমান জের ছকে থাকে আমার সাতটা চলমান জের ছকের টাকার ঘর থাকে আমার চারটা টোটাল কলাম থাকে সাতটা এখন আসো টিস হকে আমরা ব্যালেন্সটা একদম সমস্ত হিসাব লিপিবদ্ধ করার পরে পাই আর চলমান জের একটা হিসাব লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে জের বা ব্যালেন্স আমরা জানতে পারি ঠিক আছে এখন আসো আমরা আর কিছু জিনিস জেনে নিই এর মধ্যে প্রথম যেটা হচ্ছে সিডি আমরা প্রায়ই ব্যবহার করব এই শব্দটা সিডি সিডি অর্থ ক্যারি ডাউন সিডি অর্থ ক্যারিট ডাউন একটা মাস শেষে কোনো একটা হিসাবে সিডি যেটা হচ্ছে ক্যারি ডাউন ক্যারি ডাউন এই একটা মাস শেষে যে টাকাটা বা যে ব্যালেন্সটা ওই হিসাবে রয়ে যায় সেটাই হচ্ছে সিডি বা ক্যারিট ডাউন এরপর আসো বিডি ব্রডডাউন পরবর্তী মাসের পরবর্তী মাসের এক তারিখে যে সিডি থাকে সেটাই হচ্ছে ডাউন বা সিএফ ক্যারিড ফরওয়ার্ড এগুলো প্রায়ই তোমাদের অবজেক্টিভে আসবে এটা ভালো করে তোমরা শিখে নেবে তোমাদের পাঠ্যবইয়ের আছে এগুলো দেখবা এবং শিখবা হচ্ছে পেছন থেকে আনিত আর এটা হচ্ছে উপর থেকে এই আমরা সেম মিনিং উপর থেকে আনিত একই কাজে ব্যবহৃত হয় আর ক্যারিড ডাউন আর ক্যারেট ফরওয়ার্ড এটা হচ্ছে নিচে নিত স্থানান্তরিত হবে আর সিএফ হচ্ছে সম্মুখে নিত ঠিক আছে এগুলো একই রকম মিনিং মিনিংয়ে ব্যবহার করা হয় এখন আসো আমাদের আর এখান থেকে জানার মতো যে আমরা দেখব যে চলমান যে শখ আর খতিয়ানের ভিন্ন ভিন্ন যে আরেকটা বিষয় এখানে আমাদের আছে যে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান এইটা তোমরা একটু জানবে যে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানটা কি তোমাদের পাঠ্য বইয়ের নাইনটি পেজে আসে দুই হাজার বই আমার হাতে সহকারী সাধারণ খতিয়ান আমরা যত ধরনের লেনদেনের করে থাকি সাধারণ সহকারী খতিয়ান হচ্ছে তোমার প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা হয় এটা হচ্ছে প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকে সহকারী খতিয়ান বলা হয় এখানে একটা ছক দিয়ে আছে দেখো মূল খতিয়ান দেনাদার এবং পাওনাদার তাহলে আমরা সহকারী খতিয়ানটাকে এসে সাবসিডিয়ারি লেজার হচ্ছে প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত যে খতিয়ান সেটা হচ্ছে আমাদের মূল খতিয়ান বা হচ্ছে সহকারী খতিয়ান আর অন্যান্য খতিয়ান যেটা আছে সাধারণ খতিয়ান আমরা নর্মালি যে নগদন হিসাব মূলধন হিসাব ব্যাংক হিসাব যেগুলো করি এগুলো হচ্ছে আমাদের সাধারণ হিসাব সাধারণ খতিয়ান নামেই পরিচিত আমরা যখন বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করি তখন কিন্তু আমরা দেনাদান এবং পাওনাদারের জন্য আমরা এই সহকারী খতিয়ানগুলো করে থাকি ঠিক আছে এখন আসো যে আমাদের এই অধ্যায় থেকে যদি তোমরা ভালো করে করতে চাও তাহলে ভিতরটা কিন্তু অনেক ভালো করে তোমাকে পড়তে হবে এবং এখান থেকে ছোটো ছোটো যে অবজেক্টিভগুলো আছে সেই অবজেক্টগুলো অবজেক্টিভগুলোও কিন্তু তোমাকে তৈরি করতে হবে এবং এক কথা উত্তর কিন্তু বেশি বেশি করে করবা তাহলে আমরা চলে আসছি এই অধ্যায়ের শেষ পর্যায়ে আজকের লেকচারের এখানে দেখো তাহলে ক্ষতিহানটা কি হলো জাবেদার পরে আমরা খতিয়ান আসে জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই খতিয়ান হচ্ছে হিসাবে পাকা বই বা স্থায়ী বই খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ান অবশ্যই তোমাকে হিসাব রাখতে হবে খতিয়ান প্রস্তুতের জন্য দুটি ছক ব্যবহার করা হয় এক নম্বর ছক হচ্ছে আমার টি ছক দুই নাম্বার ছক হচ্ছে চলমান জের ছক টি ছকে হচ্ছে চারটা চারটা আটটা অর্থাৎ ডেবিট দিকে চারটা ক্রেডিট দিকে চারটা কলাম থাকে আর চলমান জের ছকে সাতটা কলাম থাকে এখানে টাকার ঘর থাকে চারটা চলমান খতিয়ানের টি ছকে একদম সমস্ত হিসাবগুলো লিপিবদ্ধ করার পরে আমরা জের বা ব্যালেন্স নির্ণয় করতে পারি আর চলমান জের ছকে প্রতিনিয়ত হিসাব জের পাওয়া যায় দেখো কতগুলো জিনিস কিন্তু একদম মুখস্ত করে ফেলবে ঠিক আছে এখানে আমরা সিডি ক্যারেট ডাউন বিডি ব্রড ডাউন এই জিনিসগুলো আমরা নিয়ে আসবো সিডি হচ্ছে একটা একটা মাসের শেষে বা আমি যে হিসাবটা করব ওই মাসের শেষ দিনে যে ব্যালেন্সটা আমার কাছে থাকবে সেটা হচ্ছে সিডি ওটাই পরবর্তী মাসের এক তারিখে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে বিডি ছোটোখাটো জিনিস এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে খতিয়ান করার সময় এবং নবম এবং দশম শ্রেণীর অঙ্ক করার জন্য এই বিষয়গুলো মাথায় রাখলেই কিন্তু তোমাদের চলবে তাহলে আবারও মনে রাখো যে যাবেদা না করলেও চলবে খতিয়ান কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে এবং খতিয়ানের জের বা ব্যালেন্স নিয়ে আমরা র্যামিল প্রস্তুত করে রেয়ামিল কী করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় এবং রেয়ামিলকে বেশ ধরে আমরা কি করি মূল ধরে আমরা হিসাব ব্যবসায়ের আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি এবং আর্থিক বিবরণীর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা চিত্র কিন্তু তুলে ধরা যায় তাহলে আমরা এই ভিডিওটার মাধ্যমে খতিয়ান সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেলাম তাহলে তোমরা ঠিকমতো প্রশ্ন করো বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো প্রত্যেকটা শব্দ পড়ো যেখানে যেটা না বুঝতে পারবে তোমরা তোমাদের টিচারদের সাহায্য নিবে প্লাস এই ভিডিওগুলো তো তোমাদের সাহায্য করবে তাহলে তোমরা ভালো থাকো আর এখন পর্যন্ত যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করবে তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু পেয়ে যাবে তাহলে তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ